টিভিএস এর অনেকগুলো 125 সিসি সেগমেন্টের বাইকগুলোর মধ্যে থেকে একটি ভালো বাইক হলো টিভিএস রেইডার। এই টিভিএস রেইডার বাইকটি একটা 125 সিসির বাইক, তবে কোনো কেউ দেখে বলতে পারবে না যে এটা একটা 125 সিসির বাইক, এটাকে দেখে 150 সিসি বা 165 সিসির বাইক মনে হয়। আমিও শুরুতে এই বাইকটাকে দেখে 150 সিসির বাইক ভেবেছিলাম, পরে অনেক জল্পনা কল্পনা করার পর ওয়েবসাইট ঘাটাঘাটি করে দেখলাম যে এই বাইকটা একটা 125 সিসির বাইক। তবে একটা মজার ব্যাপার, এই বাইকের প্রাইস অনেক কম, এই বাইকের প্রাইস মাত্র 1,63,000 টাকা, আর এটা দেওয়া ছিল টিভিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখন এই প্রাইসের মধ্যে আমরা এই বাইকের মধ্যে কি পাচ্ছি সেটাই দেখার বিষয়। তো চলেন আর বেশি কথা না বাড়ি ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলি। বাট ভিডিও মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন। বাই দেখেন সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো টাকা লাগে না, যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয় তাহলে দেরি ইসে এখনই। প্রথমেই যদি কথা বলি এই বাইকের লুকস নিয়ে, সেক্ষেত্রে বলতেই হয় যে হ্যাঁ এই বাইকের লুকস ভালো। অন্যান্য 125 সিসি সেগমেন্টের বাইকগুলোর লুকস এতটাও সুন্দর না যতটা এই বাইকের লুকস সুন্দর। লুকসের বিষয়ে এক একজনের এক এক মতামত থাকবে, তবে আমার কাছে এই বাইকের ফ্রন্ট লুকটা ভালো লেগেছে মোটামুটি। লুকসের বিষয়ে দামাচাপা দিয়ে এখন এই বাইকের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অর্থাৎ এই বাইকের ইঞ্জিনের দিকে যাওয়া যাক। এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাচ্ছেন 124.8 সিসির 4-স্ট্রোক 3-ভালভ সিঙ্গেল সিলিন্ডারের এয়ার কুলেডের একটা এফআই ইঞ্জিন। এই বাইকের একটা মজার ব্যাপার, এই বাইকে 3টা বাল্ব ব্যবহার করা হয়েছে, অন্যান্য বাইকে সাধারণত 2টা বাল্ব বা 4টা বাল্ব ব্যবহার করা হয়ে থাকে, আর এখানে 3টা বাল্ব ব্যবহার করা হয়েছে, আর এর মধ্যে হচ্ছে হলো 2টা ইনটেক বাল্ব আর একটা এক্সস্ট বাল্ব। যাই হোক, এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 11.38 পিএস অ্যাট 7,500 আরপিএম, এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 11.2 নিউটন মিটার অ্যাট 6,000 আরপিএম। এই বাইকের এই পাওয়ার কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 110 কিলোমিটারের উপরে, এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 60-70 কিলোমিটারের আশেপাশে। এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাচ্ছেন 80x100 সেকশনের একটা টায়ার, এবং রেয়ার হুইলে আপনারা পাচ্ছেন 100x90 সেকশনের একটা টায়ার। এই বাইকে ব্রেক হিসাবে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক, যেটা 240 মিলিমিটারের, এটাতে আপনারা কোনো ধরনের এবিএস পাচ্ছেন না, এবং রেয়ারে আপনারা পাচ্ছেন 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। এই বাইকে ব্রেকিং টেকনোলজি হিসেবে ব্যবহার করা হয়েছে সিবিএস ব্রেকিং টেকনোলজি। এই বাইকের রাইডারের কমফোর্টের জন্য ফ্রন্টে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, এবং রেয়ারে ইউজ করা হয়েছে গ্যাস চার্জের মনোশক সাসপেনশন। এই বাইকের হেডলাইট এবং টেল লাইটটা এলইডি এর থাকলেও এই বাইকের ইন্ডিকেটরগুলো কিন্তু হ্যালোজেন লাইটের। এই বাইকের স্পিডোমিটার হিসেবে ব্যবহার করা হয়েছে ফুললি ডিজিটাল এলসিডি ডিসপ্লের একটা স্পিডোমিটার। এই বাইকের বাড়তি সুবিধা হিসেবে আপনারা পাচ্ছেন ইউএসবির একটা পোর্ট, যেটা দিয়ে আপনারা আপনাদের ফোনে চার্জ দিতে পারবেন। এছাড়া এই বাইকে আরেকটা ফিচার রয়েছে, সেটা হচ্ছে হলো হেলমেট রিমাইন্ডার। এটার মাধ্যমে আপনারা যদি আপনাদের বাইকে হেলমেট ছাড়া বসেন সেক্ষেত্রে আপনাকে বাইক হেলমেট পরার জন্য ওয়ার্নিং দিবে। এই বাইকের এক্সস্ট সাউন্ডটা আমার পার্সোনালি ভালো লেগেছে। যাই হোক, এখন এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে কথা বলি। এই বাইকের হাইট 1,028 মিলিমিটার, লেন্থ 2,070 মিলিমিটার, সিট হাইট 780 মিলিমিটার, এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার। তো এই ছিল এই বাইকের স্পেসিফিকেশন। এখন কথা বলি এই বাইকের প্রাইস নিয়ে। এই বাইকের প্রাইস টিভিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখাচ্ছে 1,63,999 টাকা। যাই হোক, এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে বলবেন না, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন। आगे मन चाबू ले रिस्के, फिर उड़ा रहेंगे पढ़ने से आगे में, मेरे का ही पावर काम करे।